জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজ আবারও হরিহরপাড়ায় উদ্ধার শকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে হরিহরপাড়ার সদানন্দপুর মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের পাশে পাঁচটি শকেট বোমা উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, ভোটের দিন এই সদানন্দপুর গ্রামে বিধায়কের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। ভাঙচুর হয়েছিল বিধায়কের সঙ্গে থাকা গাড়িও। গত 26 তারিখ এই গ্রামের দুই জায়গা থেকে মোট 9টি শকেট বোমা উদ্ধার করে পুলিশ। আজ আবারও সদানন্দপুর মাঠ থেকে 5টি শকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে, তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে। ভোট পরবর্তী বোমা উদ্ধার ঘিরে এলাকার মানুষজনের মধ্যে রয়েছে আতঙ্ক। বোমা উদ্ধার হয়েছে, আমরা তো এটা মাঠে এলাম, এখন এই সিমের ভয়ে মাসে পুলিশ তো ঘোরাঘুরি করছে, দেখছে, খোঁজাখুঁজি করছে। আর কি বলবো আপনাদেরকে, যেখানে সেখানে বোমা পাওয়া যাচ্ছে, আতঙ্কের মধ্যে আছি, কাজ করছি, দিয়ে আপনার পুলিশ ঘোরাঘুরি করছে, দেখা যাচ্ছে আমরা ভুল লেড়াচ্ছি, কোনটা বম বম পড়ে থাকে, হয়তো ঠোকা লেগে গেলো, হয়তো আমরা 20 জন মরে গেলাম, পাশে কেউ থাকলো তারাও মরে গেলো। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে মেলায়, কিন্তু ভয় লাগছে।